হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি সিস্টার্স ব্লগ। আমার সাথে টুনু, আর আমি টুনুকে দেখেন সকাল সকাল বেচারি সাজগোজ করছে, এই দেখি লিপস্টিক পচা সুন্দর নাই, লিপস্টিক দিয়ে এক অবস্থা। এখন সকালবেলা সকাল 12টা বাজছে মনে হয়, অবশ্যই এখন দুপুর। আপনার ভালো আছেন? নে এই একটা সমস্যা, ওর সাথে ভিডিও করতে গেলে এরকম ধুরাঝুরি করে, ভিডিও করতে দেয় না, প্রবলেম্যাটিক। শুনো শুনো, টুনু একটা গান পারে, টুনু বলো আমবাচ্চে তোরা। আমার সাথে টুনু এলিন আছে, রিনকু। হাই গাইস, আমরা এখন এই গাছগুলো লাগাবো। তরকারি রান্না করতে সেই দিকে খাইয়া যা টুনু। শেষ, ছোট বেগুন দেখাও, এই যে এগুলো হচ্ছে ছোট বেগুন, এগুলো ভর্তা বানায় খাইছে, অনেক মজা খাইছে, অনেক মজা। বেগুনটা অনেকে খায় না, অনেকে খেতে পারে না। ও হো রোদ, চলো চলো এই পানি দিয়ে কোন
পাতা অনেক তেজ পাতা দেখুন এই গাছগুলো আমি লাগিয়েছি, তো এগুলো হচ্ছে ম্যাট্রোস পাতা গাছ, টক পাতা বলে, এগুলো দিয়ে ভর্তা খাওয়া যায়, অনেক সুন্দর। এখানে লাগাইছি, তারপরে হচ্ছে এই জায়গায় লাগিয়েছি, তারপরে এগুলো পানি দিব। এটা অনেক বড় জঙ্গল, জঙ্গলের মতো একটা এরিয়া। কি পানি নিয়ে আসছো? দাও অল্প দাও, এমনি না, এই ছিটকে ছিটকে দাও, হাতে দাও, নোবা পানি দিতেছে। হ্যাঁ, এরকম এরকম করে দাও, মাটি ভেজা আছে সেই জন্য আসলে এইভাবেই পানি দিচ্ছি। হচ্ছে এলিন, হ্যাঁ এরকম এরকম ছিটকে ছিটকে পানি দাও। এখানে অনেক গাছ টাছ আছে। হ্যাঁ হয়ে যাইছে, এখন এই পাশে চলে আসো। এরকম ছিটকায় পানি দাও। এটা কি পোকা? রোদ, অনেক রোদ। এখানে টুনু আর এলিন টাটা দাও, টুনু টাটা দাও। সো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদেরকে দেখালাম যে এই গাছগুলো কেমন লাগাইতে হয়, আর এছাড়া এই ডেইলি ব্লগে এর বাইরে তো আর কিছু থাকে না। নোবা পানি দিতেছে, আমি লাগাইছি। আর এই যে, এই যে আমি ছুরি, এই যে দেখুন আমার পা। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বাই বাই, আল্লাহ হাফেজ।